ঘটনা বা কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোনো শেষ নেই। ধর্মগুরুদের ঐশী ও ভবিষ্যৎবাণী যুগে যুগে মানুষকে করেছে উতলা। সংখ্যা তত্ত্বের আলোকে ভবিষ্যৎবাণী দিয়ে সময় সময় মানুষকে করা হয়েছে বিভ্রান্ত। অনেকদিন ধরেই শুনছি মায়া ক্যালেন্ডারের কথা, পৃথিবী নাকি 2012 সালে শেষ হয়ে যাবে। কি সব হিসাব নিকেশ করে একেবারে নির্ভুলভাবে বের করে ফেলা হয়েছে যে কখন শেষ হতে পারে মানুষের আনাগোনা। বিখ্যাত ভাঙা বাবা তো রীতিমতো পরবর্তী 3000 বছরে পৃথিবীর কোথায় কি ঘটবে তা বলেই দিয়েছেন। ইউটিউবে এ নিয়ে অনেক ভিডিও পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হল ভাঙা বাবার একটি ভবিষ্যৎবাণী, 2010 সালের নভেম্বরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। 23 নভেম্বর উত্তর কোরিয়া যখন দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং দ্বীপে আর্টিলারি অ্যাটাক করে, তার কিছুক্ষণ পরেই ইন্টারনেট জগতে দেখা যায় অনেকেই বলেছে এটা নাকি ভাঙা বাবার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করেছে। ইদানিং এরকমই একটি বিষয় হচ্ছে বরিষ্কা। 14 বছর বয়সের রাশিয়ান এই বালক নাকি পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে। বিষয়টি হল, এর আগে বরিষ্কা মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করেছিল, আর সেজন্যই বরিষ্কাকে বলা হয় মঙ্গল গ্রহের বালক। এবং বরিষ্কা এ জন্মে মঙ্গল জীবনের অনেক কিছুই মনে করতে পারে। ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে বেশ কিছু তথ্য পাওয়া গেল বরিষ্কাকে নিয়ে। 1996 সালে বরিষ্কা জন্মগ্রহণ করে রাশিয়ার ভলগোগ্রাদ রিজিয়নের ভলজাই শহরে। পৃথিবীতে তার জন্মগ্রহণের সময়কার ঘটনাও একটু অস্বাভাবিকই বটে। তার মা কিপ্রিনিয়াভিচ সম্পর্কে বলেন, এসব এত দ্রুত ঘটে গেল যে আমি কোনো প্রসব যন্ত্রণাও পেলাম না। যখন নার্সরা শিশুটিকে আমাকে দেখালো, সে তখন আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। একজন শিশুরোগ চিকিৎসক হিসেবে আমি জানি নবজাতক এভাবে কোনো কিছুর দিকে একদৃষ্টিতে তাকাতে পারে না, এটি শিশুদের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। আবার হসপিটাল থেকে বাড়ি আসার পর সে তার নবজাতকের বেশ কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করতে শুরু করলে। মাত্র 15 দিন বয়স থেকেই সে তার মায়ের হাত শক্ত করে ধরতে পারে, সে সাধারণত কাঁদে না, এমনকি তার কোনো রোগও ধরা পড়ে না। সে অন্যান্য শিশুদের মতো বড় হতে থাকলেও মাত্র 8 মাস বয়সেই স্বাভাবিক মানুষের মতো কথা বলা শিখে যায়। বরিষ্কার বাবা মা তাকে একটি মেকানো দিলে সে বিভিন্ন পার্ট দিয়ে নির্ভুলভাবে সঠিক জ্যামিতিক আকারে পরিণত করে থাকে। তারা লক্ষ্য করেছে শিশুটি এমন কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যেন তার নিজের বাবা মা তার কাছে ভিন্ন গ্রহের কেউ। বরিষ্কার বয়স যখন 2, তখন সে নীল ও বেগুনি রঙে মিশ্রিত এমন সব অদ্ভুত ছবি আঁকতে শুরু করে যেগুলোকে প্রথমত বিমূর্ত মনে হতো। সাইকোলজিস্টরা বলল শিশুটি খুব সম্ভবত তার আশেপাশে যাদেরকে দেখে এসব তাদেরই ছবি। বয়স 3 না পেরোতেই সে তার বাবা মাকে মহাবিশ্বের গল্প বলা আরম্ভ করে। সে বলতে পারে সমস্ত গ্রহ এবং তাদের উপগ্রহের নাম এবং সংখ্যা এবং গ্যালাক্সির সংখ্যা এবং নাম। বরিষ্কার বাবা মা বলে আমরা প্রথমত ভয় পেয়ে যাই, তবে বরিষ্কার দেওয়া তথ্য সত্য কিনা তা যাচাইয়ের নিমিত্তে বাজার থেকে জ্যোতির্বিদ্যার উপর বই কিনে আনে এবং এতে দেখা যায় বরিষ্কার দেওয়া তথ্য পুরোপুরি সঠিক। আর এরপর থেকেই একজন শিশু জ্যোতির্বিদ হিসেবে বরিষ্কার কথা খুব দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। অনেক লোক আসে শিশু বরিষ্কা এত কিছু কিভাবে জানে সেসব সম্পর্কে জানতে, এবং বরিষ্কাও তাদেরকে ভিন্ন গ্রহের সভ্যতা নিয়ে বলতে চেষ্টা করে। সে বলে মানুষের আদি জাতির কথা, যারা নাকি 3 মিটার পর্যন্ত লম্বা ছিল। সে বলে জলবায়ু নিয়ে এবং বৈশ্বিক পরিবর্তন নিয়ে। সে জানায় বিভিন্ন অতীত এবং ভবিষ্যতের কথা, এবং সবাই খুব আগ্রহ নিয়ে এসব শুনতে থাকে। অবাক করার ব্যাপার হচ্ছে কেউই বলে না যে তারা এসব বিশ্বাস করছে না। যাই হোক, বাবা মার কাছে মনে হলো তাদের সন্তান অবশ্যই বুদ্ধিমান এবং অস্বাভাবিকও বটে, তাই তাকে নিয়ে তারা বেশ চিন্তায় পড়ল। এমনকি তার বাবা মা তাকে চার্চে দিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছিল। বরিষ্কা 2004 সালে প্রথমবার রাশিয়ান বিজ্ঞানীদের নজরে আসে। রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ আর্থ ম্যাগনেটিজম অ্যান্ড রেডিওর ভয়েজের বিশেষজ্ঞরা শিশু বরিষ্কার ফটোগ্রাফ নেয় এবং তারা তাকে অসম্ভব বুদ্ধিমত্তার অধিকারী হিসেবে দেখতে থাকে। এ সম্পর্কে অধ্যাপক ভ্লাডিলাভ লিজোভস্কা বলেন, একটি থিওরি আছে, সেটা অনুসারে মানুষের 2 ধরনের মেমোরি আছে, ওয়ার্ক এবং রিমোট মেমোরি। মানুষের ব্রেইনের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতা হল অভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে অর্জিত অভিজ্ঞতা, আবেগ এবং চিন্তাভাবনাগুলোকে মহাবিশ্বের একক তথ্যকেন্দ্রে জমা করে রাখা। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষই সেখান থেকে তথ্য গ্রহণ করতে পারে, আর বরিষ্কা তাদের মধ্যেই একজন। এখন বরিষ্কার বয়স প্রায় 15 বছর। অ্যাস্ট্রোনমিতে তার প্রচুর নলেজ রয়েছে। বরিষ্কার মতে মঙ্গল গ্রহে মানুষের পূর্বপুরুষদের বসবাস ছিল এবং তারা অনেক লম্বাও ছিল। খাদ্যের ঘাটতি হওয়ার ফলে এখন তাদের প্রায় সবাই ধ্বংস হয়ে গেছে। যারা এখনও বেঁচে আছে তারা মঙ্গলের মাটির ভিতরে আশ্রয় নিয়েছে। বরিষ্কা মনে করতে পারে তার মঙ্গল জীবনের অনেক কিছুই, এমনকি বরিষ্কা সহজেই স্মরণ করতে পারে তার বন্ধুর কথা, যার সাথে সে অনেক সময় স্পেসশিপে করে মহাবিশ্বে ভ্রমণ করত। এমনকি সে পৃথিবীর আশেপাশেও এসেছে, আর সেজন্যই সে মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের কনস্টেলেশন বলতে পারে প্রায় নির্ভুলভাবে। পৃথিবীর মানুষ মঙ্গলের মাটির রং লাল হিসেবে জানলেও সেটা নাকি আসলে কমলা, সেখানে কোনো গাছপালাও নেই। প্রিয় দর্শক, কেমন যেন সবকিছু গল্প মনে হচ্ছে, তাই নয় কি? আপনারা যাচাই বাছাইয়ের জন্য বরিষ্কার উপর ভিত্তি করে ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। তাকে অনেকবারই অনেকের সামনেই দিতে হয়েছে সাক্ষাৎকার, এমনকি প্রজেক্ট ক্যামেলটও হাজির হয়েছে তার সামনে। সে বরিষ্কার আবার বলছে
2011 পৃথিবীর বুকে ঘটতে যাচ্ছে এক ভয়াবহ বিপর্যয়, আর এখন তো 2019, অতএব এ নিয়ে আর কোনো বিপদ নেই। এর আগে সে বলেছিল 2008 সালে একটি মহাদেশে অনেক বড় একটি সর্বনাশ ঘটবে। অনেকেই বলেন চায়নার সিচুয়ান প্রদেশে ঘটে যাওয়া ভূমিকম্পটাই ছিল পরিষ্কার ভবিষ্যৎবাণী। সে সময় চায়নার সিচুয়ান প্রদেশে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল সেই সময়কার ভয়াল ভূমিকম্পে। সে বলেছে 2011 তিনটি বিপর্যয় হবে এবং একটি বড় বিপর্যয় ঘটতে যাচ্ছে 2013 সালে। অনেক মানুষই বরিষ্কার এইসব ভবিষ্যৎবাণী নিয়ে শঙ্কিত এবং তারা ভাবছে কী ধরনের বিপর্যয় বা ঘটতে পারে, এটা কি শুধু ভূমিকম্প নাকি অন্য কিছু। অবাক করার বিষয় হচ্ছে বরিষ্কার মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কারণও রয়েছে, কারণ অ্যাস্ট্রোনমির গুরুদেব স্টিফেন হকিংসও বরিষ্কার প্রতিভা বিশ্বাস করতেন। স্টিফেন হকিংস যখন বেঁচে ছিলেন তখন তিনি ইউনিভার্স নিয়ে বরিষ্কার নলেজকেও বেশ প্রশংসা করেছিলেন। বিখ্যাত এই বিজ্ঞানী সবাইকে সতর্ক করে বলেন বরিষ্কার ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করা কোনোভাবেই উচিত নয়। স্টিফেন হকিংস আরও বলেছিলেন বরিষ্কার মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি পৃথিবী তার একমাত্র আবাস সেটা বিষয় নয়, বরং মহাবিশ্বের ওপর বরিষ্কার যে নলেজ রয়েছে সেটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। আমরা যেমন অন্য গ্রহের খোঁজ খবর নিতে পাঠাই ভাইকিংস, ফোবোস, পাথফাইন্ডার, MSL বা কিউরিওসিটির মতো মহাযান, অন্যরাও হয়তো পৃথিবীর দিকে পাঠাচ্ছে বিশাল সব স্পেসশিপস। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসলে কি একদিন মানুষ এবং এলিয়েনদের মধ্যে সত্যিকারের কি কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা রয়েছে? প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।